Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, subhanallah. Subhanallah, subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর অল্প কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা, ঈদের কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, মাত্র 10-12 দিন বাকি রয়েছে। আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ফার্ম থেকে গরু ক্রয় করা শুরু করেছেন, তো আপনারা যারা ফার্ম থেকে গরু সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের পর্বটি খুবই স্পেশাল। আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার দামতি গ্রামে, দামতি ইসলামিয়া কামিল যে মাদ্রাসা রয়েছে তারই পাশে সাদিয়া এগ্রোয়ান ডেইরি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন দেলোয়ার ভাই, যিনি ঢাকাতে ব্যবসা করেন। উনি ব্যবসা করার পাশাপাশি এখানে খুব সুন্দর একটি ফার্ম পরিচালনা করতেছেন। তো ওনার ফার্মে এসে কিন্তু আমি বেশ অবাক হয়েছি, এটা ওনাদের একটা নতুন খামার, এবং বিশেষ করে ওনাদের যে শেড দেখতে পাচ্ছেন, এই যে পিছনে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু ওনারা খুব সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে গরুগুলো রয়েছে, এরকম কিন্তু একটি দুটি তিনটি গরু নয়, ওনাদের ফার্মে এরকম এখনও 37টি গরু রয়েছে এবং প্রত্যেকটা গরুর সাইজে কিন্তু 19-20। তো এরকম সুন্দর সুন্দর সাহিওয়াল গরুগুলো ওনারা লালন পালন করেছেন আসন্ন ঈদের জন্য। আজকে আমরা আপনাদেরকে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং বিক্রির জন্য ওনারা কেমন দাম চাচ্ছেন, বা আপনারা কেমন দামে এই ফার্ম থেকে কুরবানির জন্য এই গরুগুলো বুকিং করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। স্বামী ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা করিম ভাই, বিগত 2 বছর পরে আপনার ছাগলের খামারে আসছিলাম। আপনার বেশ সুন্দর ছাগলের খামার রয়েছে, এবার তো এসে আপনার গরুর খামারে বেশ অবাক হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর গরু তৈরি করলেন কবে ভাই? ভাই এটা আমার বন্ধু দেলোয়ার ভুঁইয়া তো আগে আপনি জানেন, আমরা কবুতরের ফার্ম, ছাগলের ফার্ম, বর্তমানে গরু পালার জন্য দেলোয়ার ভুঁইয়া খুব শৌখিন মানুষ। তো সবশত আমাদের এখানে 40-45টা গরু আছে এই জাতের, প্রায় সেম সব গরু এরকম সেম। কতদিন পূর্বে আপনারা এই গরুর খামার আজকে পড়ায় তো আমরা 1.5-2 বছর ধরে এটা করতেছি, কিন্তু 1 বছর ধরে একটু জোরালো বেশি করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, 1 বছর ধরে জোরালো ইনশাআল্লাহ। এখন গরু আছে টোটাল কয়টা? পড়ায় 38টার মতো আছে ইনশাআল্লাহ। 38টা? জি। আচ্ছা, আপনি বলতেছেন সব গরু এরকম সাইজের? জি জি জি। করিমে বেশ অবাক হচ্ছি, এরকম শেডে আপনারা এরকম বড় বড় গরু পালন করেছেন? আমরা তো এটা ছিল প্রথম কবুতরের খামার, তো বাইরে শখ করে প্রথম 2-3টা গরু উড়াইছে, তো পরে তো অত জাগার পিলিস হয়েছে ওয়াতে, কিন্তু আমরা আরও কটা গরু উড়াইছি, যাতে দেহি না পাইলে একটা সেট গরু। মাশাল্লাহ সব গরু সুন্দর আর খুব চয়েসফুল গরু দেখবার মতো। আপনার সব গরুই কীরকম, সাহিওয়াল গরু? জি জি জি। সাহিওয়াল না, সাহিওয়াল আছে, ইন্দ্রাবাজিল আছে, এরপরে নেপালি আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাহামাও আছে। আচ্ছা, সব ভালো ভালো জাতের গরু কালেক্ট করেছেন? জি জি। আচ্ছা আচ্ছা, এগুলো সংগ্রহ করেছেন কোথা থেকে করিম ভাই? এগুলো আমরা বিভিন্ন খামার থেকে আনা হয়েছে, যে শখ করা পালার জন্য বেশিরভাগ ডাকাত তো আনছে, কিছু নুসিন্দিতে আনছে কিছু, আবার আমাদের এলাকার ব্যাপারীরা তো কিছু সংগ্রহ করছি। আচ্ছা, এরকম বড় বড় গরু তৈরি করেছেন, আপনাদের এলাকায় এরকম বড় গরু বিক্রি হয়? হয় ইনশাল্লাহ, আমাদের এলাকায় বড় বড় লোক আছে তো ভাই, আবার এটা তো ঢাকাও নিতে পারে, চট্টগ্রাম নিতে পারে, সবাই তো আমরা বাংলাদেশি মানুষ, যে কোনো জায়গায় নিতে পারে, দেশের যে কোনো প্রান্তে, কোনো সমস্যা নেই। ঈদের তো আর খুব বেশি দিন বাকি না, অল্প কিছু দিন বাকি। জি জি জি। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা আগে তো 60টা বিক্রি করছি, আরও কিছুদিন আগে 5টা বিক্রি করছি। আচ্ছা, তো এখনও আমাদের কাছে 38টার মতো গরু রয়ে গেছে ইনশাল্লাহ, এগুলো সেল হবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে টুকটাক বিক্রি হচ্ছে? হচ্ছে, হ্যাঁ হচ্ছে। ঠিক আছে, করিম ভাই একটু জানতে চাই আপনাদের ফার্মে সর্বনিম্ন কত টাকায় গরু পাওয়া যাবে? আমরা সর্বনিম্ন হলো 2 লাখ টাকার গরু আছে, 2-7 লাখ, 7.5 লাখ পর্যন্ত গরু আছে। 2 লাখ থেকে 7 লাখ, 7.5 লাখ। হুম, ঠিক আছে, তো চলেন ভাই গরুগুলো একটু দেখা। আচ্ছা দেখেন ইনশাল্লাহ। করিম ভাই প্রথমে যে গরুটা দেখতেছি গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা তো ভাই ভালো জাতের গরু, আসলে আমার ধারণা যে এটা 700 কেজি থেকে 800 কেজি প্লাস এরকম হতে পারে ওজন, ওজনের দিক দিয়ে। আচ্ছা, গরুটা কয় দাঁত বয়স? বয়স হলো 4টা দাঁত। 4 দাঁত? 4 দাঁত। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে রয়েছে আপনাদের খামারে গরুটা? এই গরুটা আমাদের এখানে আজকে প্রায় 1 বছরের মতো আমরা পালতেছি। 1 বছর? আচ্ছা আচ্ছা। দাম চাচ্ছেন কত গরুটা? গরুটা বর্তমানে কাস্টমার তো ভাই অত বাজার রেটে গরু বিক্রি করা লাগবে, কারণ বাজারে যেই রেট আছে এরকম রেটে আমরা বিক্রি করব, তারপর আমরা একটা দাম চাচ্ছি যে 6-6.5 লাখ।
গরু কিনা বেচা হইব, আসলে ইনশাল্লাহ গরু দ্বারা আমরা ভাই রাহুম না সবগুলা বিক্রি হইব, গরু সবগুলা ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবো, থাকবো না কিন্তু আসলে থাকবে না, হ্যাঁ আসলে থাকবে না, ঠিক আছে। এখন যে গরুটা দেখতেছি মাশাআল্লাহ, এই গরুটা তো আরো সুন্দর, জি জি, যদি আগেটা একটু ছোট বাট এর যে কালার এবং এর যে গঠন, জি এক কথা যে কারো পছন্দ হওয়ার মতো, যে এটার শৈলের গিলি অন্য রকম, এটার শৈলের গিলি অন্য রকম। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা হলো সাইওয়াল, সাইওয়াল গরু, জি। এই গরুটা সংগ্রহ করছিলাম কোথা থেকে? এটা আমরা নরসিংদীর থেকে বরং চানা নরসিংদীর থেকে আনছিলাম, আমাদের নরসিংদী থেকে সংগ্রহ, জি 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 জি। আচ্ছা, কয় জাত বয়স এটা? এটাও চার জাত, এটাও চার জাত, জি। ওজন কেমন হবে এই গরুটার? এটা 600+, 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
আমি যে দাঁড়াইছি আপনি দেখেন, এটা আমার মাথার উপরে দেখা যাইতেছে, এটার ওইখানে গেলে আমার মাথা নিচে বেড়ে দেবো। অনেক বড় মাশাল্লাহ, অনেক বড়। এর ওজন কেমন আসছে ভাই? এটা 750 থেকে 800 হবে। 750 থেকে 800 কেজি। আচ্ছা, এইটার দাম জানেন কত? এটা আমরা চাইতেছি 670,000। 670,000 করবে। এগুলো হচ্ছে আপনাদের দুই নাম্বার শেডের গরু? জি জি জি। আচ্ছা আচ্ছা, এই শেডে গরু আছে টোটাল কতগুলো? এই শেডে গরু আছে 18টা। 18টা? জি। এবং এটা হচ্ছে আরেকটা জায়গায় অবস্থিত? জি, এটা আরেকটা জায়গা। এই যে এক জায়গায় এক খামার আরেক জায়গায় এক খামার, এরকম দুই জায়গায় কেন ভাই? আমরা তিন জায়গায়, আপনারা তো তিনটা সেট দেখাইলাম, আমরা বর্তমানে ওই যে বড় সেটের যেটা করতেছি, আসলে ঈদের পরপর আমরা একখান হয়ে যাবো সব সেট। এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রজেক্ট যেটা পিছনে। জি, 200 গরুর জায়গা এখানে, 200 গরু 200 ছাগল। এটার দাম 8.5 লাখ চাইতেছি, 8,50,000। দাম চাও 8,50,000? জি। করিম, এখন যে গোটা দেখতেছি গোটা সম্পর্কে একটু বলেন। এটা হইলো ফিজিয়ানের মধ্যে আর কি, ফিজিয়ান ক্রস। আচ্ছা, ফিজিয়ান ক্রস। জি। আচ্ছা, কত দাম বয়স? এটা 6 দাঁত। 6 দাঁত। ওজন আছে কত? এটা 750 প্লাস। 750 কেজি প্লাস? প্লাস, 700 উর্ধু হইব ইনশাল্লাহ। ওকে, দাম চাও কত এটার? এটার দাম চাও হইলো 7 লাখ। 7 লাখ। এরপরে কথার সুযোগ আছে। করিম ভাই, এরপরে যে গোটা দেখতে পাচ্ছি গোটা সম্পর্কে একটু বলেন। এটা ভাই 600 কেজি প্লাস। আচ্ছা, কয়টা বয়স? এটা হলো 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। এই গোটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইতেছি 5.5 লাখ। 5.5 লাখ। জি। তারপরে কথা কওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ। করিম ভাই, সেটে গরু আছে কতগুলো? এই সাইডে আছে বর্তমানে 13টা গরু আছে আমাদের ওই সাইডে লইয়া, এই সেটটার মধ্যে। এই সেটটাতে টোটাল 13টা? 13টা। জি। আচ্ছা, এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন আছে? এগুলা কোন গরু ভাই 600-650 কেজির থেকে 2-4টা গরু একটু কম আছে, আর না হইলে 700 কেজি পর্যন্ত গরু আছে। 700 কেজি পর্যন্ত মাশাল্লাহ দেখেন আপনি, এক সমান সমান, এই যে 19-20 নেই। আচ্ছা আচ্ছা, এই যে গরুটা দেখতে পাচ্ছি এটার ওজন কেমন হবে? এটার এটা 700 থেকে 750 একেবারে এর উপরে ফেলাচ্ছে, কিন্তু 750 নিচে নাই। হেভি বড় কিন্তু ভাই, স্বামী ভাই অনেক বড়, আপনি লম্পা অনেক বেশি, স্পেস কম, যে কারণে আমরা ওইদিকে যেতেও পারতেছি না, দেখাইতেও পারতেছি না। হ্যাঁ, পিছন থেকে দেখাইতে পারতেছি না। মাশাল্লাহ অনেক বড় গরু, অনেক বড়। তাহলে এটার দাম চাচ্ছেন কত বললেন? এটা চাচ্ছি 7-এর মতো। 7.5 লাখ। 6.5 থেকে 7 আর কি। আচ্ছা আচ্ছা ভাই, গরু কিন্তু হেভি বড়, বাহিরে না দেখে আপনি অনুভব করতে পারতেছেন না, এটাও কিন্তু বিশাল গরু। আচ্ছা আচ্ছা, এগুলোর কেমন প্রাইস ভাই? এগুলি 6.5, 6 6.5, 6 6। আচ্ছা, পিছনে আমরা আরেকটা দেখাই, পিছনের গরুটা একটু স্পেস আছে দেখা যায়। জি। আচ্ছা আচ্ছা, এটার ওজন এবং দাম কত চাচ্ছেন? এটা 600 কেজির উপরে আছে। আচ্ছা, দাম চাচ্ছেন কত? এটা চাচ্ছি 6 6 লাখ 6 লাখ। করিম, এদিকে একটু ছোট সাইজের দেখতেছি। হ্যাঁ, এই দুইটা গরু একটু ছোট, এই আমাদের এইটা, এই লালটা আর হেডি আবার বিশাল বড়। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন আছে? এই যে লালটা, এই লালটা মনে করেন অত 4 আমরা চাইতেছি আর কি, 4 লাখ আস্কিং প্রাইস। আচ্ছা, পাশে যে সাদাটা, এটা সেম সেম, এটাও 4 লাখ? হ্যাঁ সেম। এগুলো কি সব সাহিওয়াল? হ্যাঁ সাহিওয়াল। করিম, মাশাল্লাহ খুব সুন্দর কালো একটি গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এইটাও সাহিওয়াল জাতের ভাই, বিশাল বড় মাশাল্লাহ। আচ্ছা, কালো সাহিওয়াল? হ্যাঁ, কালা সাহিওয়াল। আচ্ছা, কয় দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত? জি। আচ্ছা, ওজন আছে কেমন এটা? এটার ওজন আছে 700 কেজি প্লাস। 700 কেজি প্লাস প্লাস। আচ্ছা, দাম চাচ্ছেন কত?
দাম চাচ্ছি আমরা 7 লাখ। 7 লাখ জি। এখন যে সেটা রয়েছে সেটা আপনার কতগুলো গরু? এই গরু এই সেটে আছে 15টা গরু। এখানে আমাদের 3টা সেট। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই সেটে কেমন ওজনের গরু রয়েছে? এই সেটে 800+ এরকম গরু বেশিরভাগ, আর 2-3টা গরু আছে একটু ছোটো, আর না তো সবগুলো 800+। আপনি দেখেন বিশাল গরু, মাশাল্লাহ বিশাল বড় গরু। আচ্ছা আচ্ছা। এগুলো কি জাতের গরু ভাই? এগুলো সাইওয়াল, সব সাইওয়াল। হুম সাইওয়াল। এগুলোর ওজন আছে কেমন? এগুলোর ওজন 800+, কোনোটা 900 ইয়া যেতে পারে, এই কিছু কম আর কি। স্কেল আছে? স্কেল আমরা করছিলাম কিছুদিন আগে। আচ্ছা, মাপার সুযোগ হয়নি দিলে? হ্যাঁ মাপছিলাম, এখন তো আর ইদানিং মাপি নাই, আরও মাসখানেক আগে মাপ দিয়েছি। গরুদার কমে নেবে, বাড়ছে। আমরা ওই প্রত্যেকটা খাতার মধ্যে এন্ট্রি করা আছে, স্কেল জামাই প্যান্ট বা করা রাখা দিয়েছি ইনশাল্লাহ। না সুযোগ ইনশাল্লাহ, আমরা যা বইলা দেবো 1 কেজিও কম হবে না, বেশি হবে। এগুলোর দাম চাচ্ছেন কত করে ভাই? এই জোড়াটা জেনে শখ করে নিলে দোড়া দিতে পারবে 13 লাখ। জোড়াটা 13 লাখ জি। এখন যে গোটা দেখতেছি গোটা কত বয়স? এইটা ও 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স জি। কতদিন ধরে রয়েছে আপনাদের খামারে? এটা আমাদের খামারে আজকে প্রায় 13 মাসের মতো আছে। 13 মাস জি। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো সংগ্রহ করে কে? এগুলো সংগ্রহ আমার বন্ধু দেলোয়ার বুইয়া, আমি, আমাদের আরও এই যে যারা খামারে কাজ করে ওনারাও যায় অনেক সময়, চাইয়া চাইয়া সুন্দর সুন্দর চাইয়া চাইয়া কিনি আর কি, সবাই মিলে সংগ্রহ। হ্যাঁ, 1 বছর আগে কিনছি অন্য ফার্ম থেকে। দেখেন 2 দাঁত কিনছি, এখন তো 4টা যাচ্ছে, কোনোটা 6টা যাচ্ছে, এতটুকু। করিম ভাই, গোটার ওজন আছে কেমন? এটা ভাই 600+, 600 কেজির উপর। জি আচ্ছা। এই গোটার দাম চাচ্ছেন কত? আমরা এটার দাম চাইছি 6,20,000। 6,20,000 জি। করিম ভাই, এখানে আপনাদের ছোটো গরুগুলো দেখতে পাচ্ছি? জি জি, এখানে 1.5 থেকে মনে করেন 2,30,000-40,000 গরু আছে, এই ছোট্ট গরু। 1.5 লাখ থেকে 2,30,000। হ্যাঁ আচ্ছা। প্রথম যে গোটা দেখতেছি গোটা সম্পর্কে যদি একটু জানতে, সেটার দাম কেমন আছে? এটা তো 2,30,000। 2,30,000 জি। আচ্ছা, এরপরেরটা? এরপরেরটা এমন 2,10,000-15,000। 2,10,000-15,000। হ্যাঁ। এরপরে যে 3 নম্বরটা রয়েছে, এইটাও বাচ্চা গরু, এটা ধরেন না 1,80,000। এটা 1,80,000 জি। আচ্ছা, তাহলে সবচেয়ে কম দাম কি এটা? হ্যাঁ এটা। আচ্ছা, এটার দাম কত ভাই? 1,60,000। 1,60,000 চাওয়া দাম দাম। করিম ভাই, খুবই ভালো লাগছে আপনার ফার্মে এসে এরকম সুন্দর সুন্দর গরু দেখে, বিশেষ করে এরকম প্রান্তিক পর্যায়ে এসে এরকম সুন্দর সুন্দর গরু দেখবো এটা আমি কল্পনাও করিনি, কারণ আমরা কিন্তু এই ধরনের সায়ল গরুগুলো বড় বড় ফার্মে দেখি। প্রথম বছরই আপনারা একদম চমক দেখিয়ে দিলেন ভাই। জি জি, আলহামদুলিল্লাহ ভাই, এটা আমার বন্ধু দেলোয়ার ভাইয়ের অবদান। দেলোয়ার ভাই খুব শখ করে এই গরু, ওই যে প্রথম 2-4টা পালছে, তো তো এই বছরে বলতেছে যে ভাই গর্জেও তো আছে কিছু গরু পালি, তো পালার উদ্দেশ্য করে আমাদের অত এই গরুগুলা কিনে আর কি, বাই কিনা খুব শখ করে পালতেছে। আর এগুলার এমন খাবার দাবার আমরা কোনো ইংরাজান বা কোনো ঔষধ মেডিসিন কিচ্ছু খাওয়াই নেই, কিন্তু আমরা সাধারণ ভুট্টা গাছ আর ভুট্টা বাঙ্গা গুঁড়া, গমের ভুষি, এই দান বাঙ্গা ইয়া দানের গুঁড়া, এগুলা খাওয়ানো, যাতে মুসলিম পরিবারে যেটা চলে, আমরা এর বাহিরে কিচ্ছু খাওয়াই নেই। একটা গরু আপনি ইংরাজানও দেওয়াই নেই, একটা গরুর কোনো ট্যাবলেটও খাওয়াই নেই। আমরা তো দেখি অন্য অন্য খামারে ট্যাবলেট দেয় ইংরাজান করে মোড়া তাজা করে, আপনি দেখেন আমাদের গরুগুলো যদি আল্লাহ এমন কাম না করুক বিক্রিও না হয়, তাও আমাদের গরুর কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ইনশাল্লাহ 1 বছর করে রেখে দিতে? হ্যাঁ, আরও 1 বছর রাখা যাবে, কিচ্ছু হবে না একটা গরু। আচ্ছা, এই বছরই অলরেডি আলহামদুলিল্লাহ যা দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর গরু হয়েছে, আর 1 বছর যদি থাকে তাহলে তো বাংলাদেশের অন্যতম সেরা সেরা সাহিওয়াল থাকবে আপনাদের এই সাদিয়া গ্রোতে। জি ইনশাল্লাহ। আপনি দেখেন আমাদের প্রত্যেকটা গরু 4টার উপরে দাঁতে নাই, আমরা 2 দাঁতও কিনছি, কোনোটা আধাঁতও কিনছিলাম, দাঁতে নাই, আর আলাই দিলে এখন আইয়া 4টা গরু যাচ্ছে, কোনোটা 2টাও যাচ্ছে, আরও 1 বছর থাকলেও গরু কোনো ক্ষতি হবে না। এই গরুগুলো যদি কেউ কুরবানির জন্য আপনাদের ফার্ম থেকে বুকিং করতে চায়, কীভাবে বুকিং করতে পারবে? বুকিং করতে পারবে, আমাদের টেলিফোন নাম্বার দেওয়া আছে, আমাদের টেলিফোন নাম্বারে যোগাযোগ করবে, আর যারা নিতে চায় আমরা পাঠানোর মতো ব্যবস্থা আছে, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পাঠানোর মতো ব্যবস্থা আছে। আমাদের রাস্তাঘাট খুবই ভালো, আমাদের কুমিল্লা এখানে যেখানে ফার্ম খুবই রাস্তাঘাট ভালো, আমরা নিজেরাই গরু পাঠাইতে পারবো, যদি কেউ নিতে চায় কোনো সমস্যা নেই। আচ্ছা করিম ভাই, কথা বলে খুবই ভালো লাগলো, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাইকে আমার সালাম রইল দেলোয়ার ভাইয়ের।